আমাদের গ্লুট মাসেল অনেকগুলো মাসেলের সমন্বয়ে গঠিত। এটি পুরো শরীরে একটি সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, সেই সাথে এটি দেহের শক্তি উৎপাদনের সহায়ক হিসেবে কাজ করে। এটি যে শুধু অন্যান্য মাসেলকেই সাহায্য করে তা নয়, এটি দেহের সৌন্দর্য বৃদ্ধিতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে সুগঠিত নিতম্ব ফ্যাশনে একটি অন্য মাত্রা যোগ করেছে। আমাদের ভেতর অনেকেই আছেন যাদের নিতম্ব অনেকটা ফ্ল্যাট হওয়ার কারণে পোশাকে তাদের স্মার্টনেস ফুটে ওঠে না। আজকের ভিডিওতে এমন পাঁচটি এক্সারসাইজ ও কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বলবো, যা ফলো করলে খুব অল্প সময়ে আপনিও পেতে পারেন একটি সুগঠিত নিতম্ব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 5, স্কোয়াট। স্কোয়াট একটি সুপরিচিত এক্সারসাইজ। এটি দেহের অন্যান্য মাসেলের ইম্প্রুভ করার পাশাপাশি গ্লুট মাসেলে বিশেষ নজর দিয়ে থাকে। বেসিক স্কোয়াটের জন্য স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে হাত উপরে তুলুন। খেয়াল রাখবেন মেরুদণ্ড যেন সোজা থাকে। এবার চেয়ারে বসার মতো করে এভাবে বসুন। এবার আবার আগের পজিশনে ফিরে আসুন। যখন বসবেন তখন নিঃশ্বাস নেবেন, আর যখন উঠবেন তখন নিঃশ্বাস ত্যাগ করবেন। এটি আপনি প্রতিদিন 3 সেট করে করবেন। এক এক সেটে 10 থেকে 15টি করে রেপস থাকবে। নাম্বার 4, হিপস থ্রাস্ট। স্কোয়াটের পরে এটিও গ্লুট মাসেলের জন্য একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। এটি করার জন্য একটি বেঞ্চের প্রয়োজন হবে। বেঞ্চে এভাবে পিঠ লাগিয়ে দু পাকে এভাবে 90 ডিগ্রি পজিশনে রেখে ধীরে ধীরে এভাবে স্কুইজ করুন। স্কুইজ করার সময় মেরুদণ্ড সোজা রাখবেন। আপনি চাইলে পেটের উপর একটি ডাম্বেল অথবা পানির বোতল রেখে এটি করতে পারেন। এটি আপনার গ্লুট মাসেলের ঘনত্ব বাড়াতে সহায়তা করবে। নাম্বার 3, পেলভিক ড্রপ। এটি একটি হিপস এক্সারসাইজ। এটি সঠিকভাবে দৌড়ানো, চেয়ারে ওঠা বসা সহ বেশ কিছু ফাংশনের উন্নতি ঘটায়। এর মাধ্যমে গ্লুট মাসেলও বিল্ড আপ হয়। এটি করার জন্য একটি উঁচু সারফেসে এভাবে এক পা দিয়ে দাঁড়িয়ে অন্য পাকে কিছুটা নিচে নামানোর চেষ্টা করবেন। খেয়াল রাখবেন অন্য পায়ের হাঁটু যেন ভাঁজ না হয়। এভাবে অন্য পা দিয়েও একইভাবে করুন। নাম্বার 2, লাঞ্জেস। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম। একই সাথে এই ব্যায়াম আপনার কোর, গ্লুট এবং পায়ের মাসেলের ঘনত্ব বাড়াবে। এছাড়াও এটি মেরুদণ্ডকে সোজা করবে। হাঁটু, কোমর এবং ঘাড় এক লাইনে রেখে এভাবে ভাঁজ করুন। একইভাবে অন্য পা দিয়েও করুন। হাঁটু ভাঁজের সময় শ্বাস নেবেন এবং ওঠার সময় শ্বাস ছাড়বেন। এটিও 3 সেট করে করবেন। এক এক সেটে 10 থেকে 15 রেপস করে থাকবে। নাম্বার 1, গ্লুট স্টেপ আপস। এটিকে নাম্বার 1-এ রাখা হয়েছে কারণ এটি সবথেকে বেশি গ্লুট মাসেলকেই প্রভাবিত করে। চাইলে আপনি একটি চেয়ার বা টুলের সাহায্যে এটি করতে পারেন। এর জন্য মেরুদণ্ডকে সোজা রেখে এক পা চেয়ারে রেখে সোজা উঠে দাঁড়াতে হবে, আবার নিচে নামতে হবে। সাহায্যে এটি আপনি করতে পারেন। খেয়াল রাখবেন ওঠার সময় সামনের দিকে ঝুঁকে না যান। অভ্যস্ত হয়ে গেলে হাতে ভারী কিছু নিয়ে অথবা চেয়ারের উচ্চতা বাড়িয়ে করতে পারেন। এটি টার্গেট গ্লুট মাসেলের অনেক ইম্প্রুভ করে থাকে। এগুলো কিভাবে করবেন? প্রত্যেকটি এক্সারসাইজ একবার করে করে 2 থেকে 3 মিনিট রেস্ট নেবেন, তারপর আবার প্রথম থেকে শুরু করবেন। এভাবে প্রতিদিন 3 সেট করে করার চেষ্টা করবেন। এছাড়াও খাবারের ক্ষেত্রে বাদাম, ডিম, চর্বিমুক্ত মাংস, সামুদ্রিক মাছ, ছোলা ইত্যাদি বেশি করে খাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।